বাঙালির পায়ের তলায় সর্ষে, এই কথাকে সত্যি করে তুলতে হাতে পাওয়া 4-5 দিনের ছুটিতে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ের কোলে নিজেকে হারিয়ে ফেলার উদ্দেশ্যে। এবারের আমাদের গন্তব্য আমাদের সেই অতি প্রিয়, অতি চেনা দার্জিলিং, আর তার কাছেই অবস্থিত পাহাড় ঘেরা রঙ্গিত নদীর ধারের এক ছোট্ট গ্রাম বিজনবাড়ি। বিজনবাড়ির রেলিং রঙ্গিত রিসর্টে আমরা ছিলাম একদিন এবং দার্জিলিংয়ে ছিলাম 3 দিন, আর সেখান থেকে গেছিলাম লেপচা জগৎ, সীমানা এবং পশুপতি মার্কেটে সাইটসিং করতে। আমাদের এই বিজনবাড়ি আর দার্জিলিংয়ের সেই সব গল্প নিয়েই শুরু করছি এই ট্রাভেল সিরিজ। আই অ্যাম তনিষ্কা দে অ্যান্ড মাই চ্যানেলস নিউ নেম ইজ এক্সপ্লোরার তানি। সো আর ইউ গ্যাস রেডি টু ওয়াচ মাই নিউ ভিডিও? সো কাম লেটস গেট স্টার্টেড। শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেস ধরে আমরা এসে পৌঁছেছি এনজিপি। এখান থেকে গাড়ি নিয়ে যাব বিজনবাড়ি। এনজিপি স্টেশন থেকে কার্শিয়াং আর ঘুম হয়ে বিজনবাড়ি যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো, আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4,000 রুপিস। আমরা বিজনবাড়ি যাওয়ার পথে রোড সাইড ভিউ বলে এক জায়গায় দাঁড়িয়েছি, আর এই হচ্ছে সেখানকার ভিউ। আর এই অর্ডার করা হয়েছে চিকেন মোমো, এখন সবাই মিলে এটাকে আমরা খাচ্ছি, এরপর আমরা বেরিয়ে যাব বিজনবাড়ির দিকে। তো আমরা চলার পথে এই দাঁড়িয়েছি যেখানে আই লাভ কার্শিয়াং রয়েছে। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং, আর এই হচ্ছে ভিউ, আর ওই দূরে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো অনেক গাড়ি এসছে আজকে, এখানে অনেক ভিড় আছে। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে, এরপরে আমরা চলে যাবো বিজনবাড়ির দিকে। তো আমরা এই রেলিং রঙ্গিত রিসর্টে পৌঁছে গেছি। এখন আমাদের পৌঁছাতে একটু দেরিই হয়ে গেছে, তো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করে নেব, তারপরে আমরা হয়তো সুইমিং পুল বা নদীতে নামব। তো এই হচ্ছে আমাদের যে কটেজ, ট্রি হাউস কটেজ বলে এর নাম। তো এইটা একদমই এই যে নদী আছে, নদীটা, এই যে নদীটা তার ঠিক পাশেই। আর এই হচ্ছে বিজনবাড়ি কটেজের আমাদের রুম, ট্রি হাউস। আর ট্রি হাউসের কারণ হচ্ছে এই একটা গাছ
এখান থেকে উঠে গেছে, এটাকে আর কাটা হয়নি, এটাকে রেখেই এই কটেজটাকে বানানো হয়েছে। তো ভীষণই সুন্দর, একটু নতুন টাইপের জায়গা এবার আমরা থাকবো। আর এই হচ্ছে ব্যালকানি, আর ব্যালকানির পাশেই এই হচ্ছে নদী। এখনই এরকম আওয়াজ, রাতেবেলা এর আওয়াজটা হয়তো আরও বেড়ে যাবে, তো তখন আশা করি খুবই ভালো লাগবে। এরপর আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে এরপর হয়তো আমরা একটু নদীর দিকে যাবো বা সুইমিং পুলে যাবো। আচ্ছা, এখন সবাই লাঞ্চ করতে বসছে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর ডিমের কারি। তো এইখানে এই সব কটেজ রয়েছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেকটা বড় জায়গা নিয়ে প্রপার্টিটা। আর এইটা হচ্ছে আমাদের কটেজ, ট্রি হাউস। এটার নাম ট্রি হাউস কারণ এই যে গাছটা আছে, এই গাছটাকে না কেটেই এই কটেজটা বানানো হয়েছে। আর এখন আমরা যাচ্ছি একটু নদীর দিকে, একটু নদীতে নামার ইচ্ছা আছে, দেখি যাই। আর এই হচ্ছে কটেজ আমাদের। সবাই মিলে আমরা নদীতে নেমেছি, আর নদীর এই জায়গাটাকে আমরা এনজয় করা হচ্ছে। জল খুবই ঠান্ডা, আর এই যে আর দুজন এখানে বসে আছে পাথরের ওপরে, আর এখানে অনেক মাছও আছে। এই হচ্ছে সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলটা মেন যে রিসর্ট, রিসর্ট থেকে একটু দূরে, তো আমরা হেঁটে হেঁটে আসতে হলো ওখানে। আর এখানে সুইমিং পুল ইউজ করলে পার পারসন চার্জ হচ্ছে 100 টাকা। এখন সন্ধেবেলা এই চা আর কফি দিয়েছে, কফিটা আমরা এক্সট্রা নিয়েছি, সেটা চার্জেবল। আর এই হচ্ছে ব্ল্যাক টি আর ভেজ পাকোড়া। বিজনবাড়ির রেলিং রঙ্গিত রিসর্টে আমাদের খরচ পড়েছিল 1500 rupees পার হেড পার ডে, যার মধ্যে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো এখন আমরা ডিনার করতে এসেছি, আর এই হচ্ছে ডিনার। এখানে আছে ভাত, ডাল, একটা সবজি আর চিকেন, আর আছে রুটি। তো আজকে বিজনবাড়ির পরের দিন সকালবেলা, আমরা এখন সবাই মিলে বারান্দায় বসছি, একটু চা খাওয়া হচ্ছে, তারপরে আমরা
এই নদীতে একটু নামবো আর তারপরে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো আমরা দার্জিলিংয়ের দিকে। তো আমরা এখন আবার একটু নদীতে নামার জন্য যাচ্ছি, আর এই হচ্ছে রাস্তা। এই আমরা নদীর পাড়ে চলে এসেছি, এখন একটু নদীতে নামবো। এই নামা হচ্ছে আস্তে আস্তে। জায়গাটা ভীষণই সুন্দর, আপনারা যদি দার্জিলিংয়ের দিকে আসেন একদিনের জন্য হলেও অন্তত এখানে থেকে যাবেন, আশা করি ভালোই লাগবে। তো ব্রেকফাস্ট এসে গেছে, এখানকার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আজকে আছে আলু পরাটা, আর আমরা এর সাথে এক্সট্রা অর্ডার করেছি সিঙ্গেল মশালা অমলেট। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। আর এই এখন সব ছবি একটু তোলা হচ্ছে, এই যে আরেকজন এখন সব ছবি তুলছে। বেটু কেমন লাগলো জায়গাটা? খুবই সুন্দর, খুব পিসফুল, খুব ভালো। তো আমরা এখন বিজনবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা এই সবে স্টার্ট করেছি, এখন পুরো রাস্তাটাই পুরো খাড়াই। তো দার্জিলিংয়ে পৌঁছাতে হয়তো একটু দেরি হয়ে যাবে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই, বাকিটা আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। দার্জিলিং যাওয়ার পথে অন দা ওয়ে এটা হচ্ছে একটা জায়গা, এইখানে একটা শিবের বড় মূর্তি আছে, আর এই পাশ দিয়ে রঙ্গিত নদী বয়ে যাচ্ছে, আর এখানে একটা পার্ক মতো করা আছে। অনেকেই আছেন যারা এখানে এসো এক দুদিন এখানে স্টে করেন, এখানে থাকারও তিন চারটে জায়গা রয়েছে। তো এই ছিল আমাদের বিজনবাড়ি ঘোরার গল্প। এখন আমরা যাচ্ছি দার্জিলিং, সেখানে কাটানো তিন দিন আর বিভিন্ন জায়গা ও ফুড এক্সপ্লোর করার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিওতে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন অ্যান্ড ক্লিক দি অল নোটিফিকেশনস সো দ্যাট ইউ ক্যান গেট নোটিফাইড হোয়েনেভার আই গিভ এ নিউ ভিডিও। সো ফর নাও বাই অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। Bye!